মুসলিম ভাতৃবৃন্দ, মুসাল্লার নেশাতে আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আজকের দিনটা এমন একটা দিন যে দিনে খুতবা দেওয়া অবস্থায় সামনে লাশ দেখতে পাচ্ছি। আপনারা যারাই মসজিদে এসেছেন লাশ দেখতে পাচ্ছেন। লাশ দেখে মৃত্যু স্মরণ হয়। গত জুমার আগের জুমাতে আমার মায়ের মৃত্যুর সময় বা কাছাকাছি সময় আমাদের ইমাম সাহেব মৃত্যুকে স্মরণ করার ব্যাপারে একটি খুতবা দিয়েছিলেন। এই খুতবা বহু শুনি, জলসাতে শুনি, মসজিদে শুনি, ঘরে শুনি, কিন্তু আমাদের চেতন হয় না। আমরা মৃত্যু হবে, মরতে হবে এটা বিশ্বাস করি। বিশ্বাস না করে কোনো উপায় নেই, বিশ্বাস না করলেও মরতে হবে। কিন্তু মরণের পরে কি হবে এটা বিশ্বাস নেই। মরণের পরে যে হিসাব হবে, জান্নাত জাহান্নাম হবে, সেটার বিশ্বাস নেই। আর বিশ্বাস না করলেও কোনো উপায় নেই, সেটা হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগি দান করেছেন, এই ছোট্ট একটা জীবন যেটা 40-50 পার হয়ে গেলে জীবনটা কত ছোট সেটা মনে হবে। আর সদ্য যুবকদের মনে হবে এখনো বহুত দিন বাকি হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। এই ছোট্ট জীবনে যদি আমরা জানতাম যে কি করতে হবে, যদি আমরা জানতাম মরণের পর কি হবে, তাহলে নিশ্চয়ই আমরা ভ্রষ্ট হতাম না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগির উদাহরণ দিয়ে বলেছেন যে তোমরা জেনে রেখো, দুনিয়া জিন্দেগি হচ্ছে খেলা, খেলোনা, খেলতে এসেছ। ক্রিকেটের ময়দানে তোমরা খেলছ, কতক্ষণ খেলবে? বাঁশি রিফারি শেষ বাঁশি বাজিয়ে দেবে, ফুটবলের বাঁশি, খেলা শেষ হয়ে যাবে। বেলা সারা দিন খেলো, কিন্তু বেলা শেষ হলে একদিন খেলা শেষ হয়ে যাবে। দুনিয়াতে ব্যবসাদার, ব্যবসা করতে এসেছ, আর সেখানে ব্যবসা একদিন হাট উঠে যাবে, বাজার ভেঙে যাবে, ভবের বাজার শেষ হয়ে যাবে। এ জীবন সামান্যক্ষণের জীবন, 60-70-80 বছরের জীবন। তারপরে এমন একটা জীবন আছে, আসল জীবন, যে জীবন এই জীবন শেষ হওয়ার পর শুরু হবে। তার প্রতি যদি বিশ্বাস না থাকে অথবা না থাকে, সমস্যা নেই, তোমার সেই জীবন শুরু হবেই। তুমি প্রস্তুত থাকো, আসছে, কিন্তু মুশকিল হচ্ছে কখন আসছে তুমি জানো না। এই জন্য প্রস্তুতি নেই। এই জীবন খেলা, খেলোনা, আর আপোষে গর্ব করার জন্য। আর কে বেশি মাল ধন কামাবে, কে বেশি সুন্দর বাড়ি করবে, আর কে বাড়িতে টাইল লাগাবে, এই নিয়ে অপরস্পর প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা চলছে। আর সন্তান এবং ধন সম্পদে প্রতিযোগিতা চলছে। যেমন চাষিরা চাষ করে, বীজ ছড়ায়, ফসল ফলে, যখন খুব সবুজ হয় তখন খুব সুন্দর, আলুর চাষ কি সুন্দর হয়েছে, ফল, যখন গাছগুলো সবুজ হয়েছিল কচি কিশলয় থেকে সবুজ হয়ে সারা মাঠটাকে সবুজ করে রেখেছিল, এখন ধান লাগাচ্ছে, ধানও সবুজ হয়ে আছে, আবার আস্তে আস্তে সেগুলো হলুদ হয়ে যাবে। তারপর সেগুলো আস্তে আস্তে আমরা কাটাই, মারাই, ঝাড়াই করে তার শেষ ব্যবস্থা কিছু কিছু হবে জ্বালট জ্বালানি। সুতরাং আমাদের জীবন এইরকম। আল্লাহ তাআলা বলছেন কামাসালে গাইসিন আজাবাল কুফফারা নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, হলুদ হয়ে যেতে দেখবে, সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। এই রকমই তোমাদের জীবন, তোমাদেরও ঝাড়াই মারাই আছে, প্রস্তুত থাকো, আখিরাতে হয় কঠিন শাস্তি পাবে,
ওয়ামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান আর না হয় আল্লাহ সন্তুষ্টি পাবে এবং আল্লাহ তাআলার ক্ষমা পাবে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়ার জীবন দুনিয়ার जिंदगी ধোঁকা ছাড়া কিছু নয় ধোঁকার জীবন ধোঁকার जिंदगी ধোঁকা দিচ্ছে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে তোমাকে মাল ধন সম্পত্তি তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে শুতেন আমরা আজ নরম গদিতে শুচ্ছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে শুতেন চাটায়ে গায়ে দাগ পড়ে যেত আর তারপর সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ লাবিত্তাখাযনা লাকা ওয়িতফান হে আল্লাহ রাসূল আপনার জন্য যদি একটা গদি বানিয়ে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মালি ওয়ালিদ দুনিয়া মালি দুনিয়া এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই কি সম্পর্ক আছে মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন আমি তো দুনিয়াতে একজন মুসাফিরের মতো যে তার অশ্বারোহী নিয়ে কিংবা উটের উপরে সফর করে যাচ্ছে কোন পথে ইস্তাজাল্লা তাহত শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা মাঝখানে জুড়িয়ে নেওয়ার জন্য মাঝখানে একটু রেস্ট নেওয়ার জন্য গাছের তলায় গাছের নিচে বসে গাছের ছায়ায় বসে কিছুক্ষণের মধ্যে আসল ঘরে আমাকে ফিরে যেতে হবে সেখানে ঘুমিয়ে যাব না আমরা এসেছি দুনিয়ায় এই দুনিয়ার বুকে একটা গাছের ছায়ার নিচে আমরা রেস্ট নিচ্ছি আশ্রয় নিচ্ছি কিংবা মুসাফিরখানা সরাইখানা আমরা যখন ট্রেন ধরতে যাই ট্রেন যদি লেট থাকে আমরা মুসাফিরখানাতে আমরা ওয়েটিং রুমে সেখানে ওয়েট করি কতক্ষণ ট্রেন আসবে দুনিয়া সেই রকম আমরা অপেক্ষা করছি ওয়েটিং রুমে অপেক্ষা করতে করতে দেখলাম ওয়েটিং রুমে এখানে ময়লা হয়ে আছে ওখানে ঝুল ঝরছে ওখানে নোংরা হয়ে আছে দিয়ে সাফ করতে লাগলাম সাফ করতে লাগলাম আর হঠাৎ করে ট্রেনের টাইম হয়ে তখন ট্রেন পার হয়ে গেল আমি বিভোর হয়ে থাকলাম টাইল লাগাতে আমি বিভোর হয়ে থাকলাম ঘরে রং করতে আমি বিভোর হয়ে থাকলাম আরো হোক করে আর এদিকে ট্রেন তখন এসে পার হয়ে গেল আমার হুঁশ নেই এই রকমই মানুষ নিজের সময় বুঝতে পারে না আমার সময় কখন আসবে এই মুসাফিরখানাতে ভেবে দেখো ওরে মন এ সংসারের পান্থশালা এক দল আসে হাই অন্য দল চলে যায় স্বার্থপূর্ণ এ জীবনে দুদিনের খেলা স্বার্থপূর্ণ এই জীবনে দুদিনের খেলা পান্থশালায় সংসার কেহ নহে কার এক দল আসে আর এক দল যায় আজি যার সঙ্গে দেখা কালি সে কোথায় ইহারে ওহারে বলি আমারও আমার মিছা বৃদ্ধি করে লোকে জীবনের ভার জীবনের কোনো মূল্য নেই আর মায়ার বিকারে ঘটে এরূপ বিচার মায়ার বিকার মায়ায় ভুলে আছি নিজের মায়া দুনিয়ার মায়া মালের মায়া মহব্বতের সাথে স্ত্রীর মায়া সন্তানের মায়া 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 করে সেই ছায়াতে বেঁচে আছি কিন্তু চিরস্থায়ী কিছু নহে সংসারে এক যায় আর আসে জগতের রীতি সাগর তরঙ্গ যথা যে মতো শিশুর দল পথের উপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর হেন কালে স্নেহময়ী মাতা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাতৃ কোলে আমরা খেলতে দেখে ছোট ছোট বিটি ছেলেরা বেটা ছেলেরা খেলা করে মা ডাক দিলে ঘরগুলোকে পায়ে ভেঙে দিয়ে ছুটে যায় মায়ের কাছে সেই মতো এই পৃথিবী সংসার জীবন মহাকালের এলে ডাক রবে না তখন সুতরাং প্রস্তুতি কই যেতে হবে কিন্তু প্রস্তুতি নেই যেতে হবে আমাকে তার পথে পথে আমাকে চলতে হবে পথেও নেই আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে তোমরা পাথেয় নিতে কি হবে প্রস্তুত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসুরু যিকরা হাযমিল লাযাত যে মৃত্যু তোমাদের সমস্ত কিছুকে তিক্ত করে দেবে সমস্ত স্বাদকে বিস্বাদ করে দেবে সমস্ত সুখকে বিষাদে পরিণত করবে সেই মৃত্যুকে তোমরা স্মরণ করো বেশি বেশি করে আর কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন বলছি যাও তোমরা কবর জিয়ারত করো কবরে গিয়ে দেখো সারি সারি এরা দেখেছো গণকবর দেখলে তুর্কিস্তানে এই গত দু সপ্তাহ আগে তুর্কিস্তানে আর সিরিয়াতে গণকবর তাদের বাসের টোটাও জোটে না পাটাও জোটে না
প্লাস্টিক জড়িয়ে তাদেরকে সারে সারি শুয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হচ্ছে। মুসলমান হয়তো জানাজাটা পড়া হচ্ছে, কিচ্ছু জোটে না, সামান্য খাল করে তাদেরকে পুঁতে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের হুঁশ হয় না। মরণ হ্যারিকেনের কাজ ময়লা হলে নেকড়া দিয়ে মোছা হয়, তেমনি যদি আমরা মরণকে স্মরণ করি আমাদের মনের কালিমা দূর হয়। আমরা যদি মরণকে স্মরণ করি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের নেক আমলের প্রস্তুতি নিতে পারি। স্ত্রীকে বিধবা বানিয়ে দেয় যে মত, সন্তানকে এতিম বানিয়ে দেয়, দর্পকে চূর্ণ করে দেয়, সুখকে হরণ করে নেয়, কত হুমকি, কত হামকি, কত ধমকি, সেই সমস্ত কিছুকে চূর্ণ, শক্তিকে চূর্ণ করে দেয়। আর মৃত্যু অবধারিত সত্য আসবেই, আত্মসমর্পণ করতে সকলেই বাধা বাধ্য। ধনী গরিব ফকির আমির বীর ভীরু নেককার বদকার নবী ওলি কেউ পরিত্রাণ পেলে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিত্রাণ পেতেন, সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিত্রাণ পেতেন, কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই নেই। গুন্ডা বলো আর বদমাস বলো, তোমার হাতে আজ অস্ত্র আছে, তোমার কাছে আজ বোমা আছে বলে তুমি দেখাচ্ছ নিজের বহবল, নিজে দেখাচ্ছ বুকের বল, অস্ত্রটা সরিয়ে দিয়ে দেখো। আর সেই সময় তুমি এসো, তুমি তিফাতরাউ আন আনফুসিকুমুল মাউত, এসো মৃত্যুকে বাধা দাও। অসম্ভব, যখন সময় চলে আসবে তখন আর কোনো উপায় থাকবে না। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ চিখতে হবে, প্রত্যেক আত্মাকে চিখতে হবে। তার মানে আত্মার মরণ নেই, মানুষের মরণ আছে। আমার দেহটা মারা যাবে, কিন্তু আমি মরব না, আমি থাকব বেঁচে, আর আমাকে নিয়েই হবে কাল শাস্তি অথবা শান্তি। আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি দেখতে পারেন যে আমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে। আর তিনি এই জন্যই আদেশ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া, যাকে মুসলমান বলে সেই রকম মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। অ্যালারাম দেওয়া আছে, অ্যালারামের ঘড়ি ঠিক টাইমে বাজবে, তোমার মৃত্যুর সময় ঠিক টাইমে আসবে, তাতে বাধা দেওয়ার ক্ষমতা কেউ নেই, কারো নেই। তুমি যেখানেই থাকো সেখানে মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি বুরুজ মুসাইয়াদা এমন দুর্গে থাকো, নির্ভেদ্য যদি দুর্গে তুমি নিজেকে আবদ্ধ করে রাখো, মৃত্যু আসবেই। যদি বলো সাবধানে মার নেই, তাহলে জেনে রেখো মারেরও সাবধান নেই। যেখানেই তুমি থাকো হে মানব, হও যত সাবধান, মৃত্যু তোমাকে ধরে নেবে, ঠিক পাবে না পরিত্রাণ। মিছে চলো না এ বান্দরি যে ঘর, সে তো নয় তোর কবু, হায় রে অবোধ, আজও কি নিজেকে চিনিতে পারিলি কবু, কবু চিনিতে পারিলি না, তাই আজ তুই একদম বেঘরে উদাসীন হয়ে আছিস। যারা যাদের কাছে মৃত্যু এসেছে তারা জানে। আজ আমার জজ্জিস ভাই দেখতে যাও, কাঁদছে, কেন কাঁদছে, এসেছে সময় এসে গেছে, আর বেশি দেরি নেই, বুঝতেই পারছে, তার জন্য মানুষ দেখলেই সে কাঁদছে, কাঁদছে নিজের কাছে, কাঁদছে আত্মীয় স্বজনের কাছে, কাঁদছে জামাতের কাছে, যে বেচারি প্রত্যেক দিন এসে জামাতকে সৌন্দর্যময় করত, সেই মানুষটি আজ আসতে পারে না, সে বসে এখন ঘরে কাঁদছে। ঠিক এই সময় সবারই হবে, এই সময় সবে হবে। আর পাঁচ পরে কলি হাসে, ওরে কলি তোরও একদিন আসছে। সুতরাং খবরদার, সাবধান হও। কেন আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা কি বিশ্বাস করি না যে মরণ হবে না, তা নয়, কারণ মরণের পরে কি হবে সেটাকে আমরা বিশ্বাস করি না। হিসাবকে ভয় নেই, ইক্তরাবালিন নাসে হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব এসে উপস্থিত, ঘরের কাছে নিঃশ্বাস দিচ্ছে, কিন্তু সেই নিঃশ্বাসে বিশ্বাস নেই। বা হিসাবকে আমরা বিশ্বাস করি না, বিশ্বাস নেই, হিসাবকে ভয় নেই, তাই প্রস্তুতি নেই। সময় আছে, মুছে তা দিয়ে ঘুমাচ্ছে, দিল্লি বহুত দূর হয় মনে করে লাইনের ওপরে বসে এখন মোবাইল টিপছে, খুটু খুটু করছে। সময় যখন এসে যাবে বাধা দিতে কেউ পারবে না, গাফলতি যখন থাকবে তোমার মৃত্যু থেকে তোমাকে বাধা দিতে পারবে না। কোন সময় মরণ আসবে তোমাকে জানিয়েও আসবে না, অনেক মরণ আছে জানিয়ে আসে না, হঠাৎ করে চলে আসে, আর অনেক মরণ আছে ধীরে ধীরে হয়, প্রস্তুতির সময় পাওয়া যায়, কিন্তু মরণের আগে মরণের চিঠি আসে, তার জন্যে প্রস্তুতি সবাইকে নিতে হবে। যারা মরণ পরের পথের পথিক তাদেরকেও, এবং যারা মরতে এখনও মরণের কিছু হয়নি, ব্যথা বেদনা কিছু নেই,
বা কোনো রকমের কষ্ট নেই, কোনো রকমের অসুস্থতা নেই, তুমি ভেবো না যে তোমার মরণ দেরি আছে, তোমারও মরণ সবার আগে হতে পারে। সারা রাত তুমি যে যে রোগীর সেবা করছো, যে রোগীর সেবা, যাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, যাকে আইসিইউতে রাখা হয়েছে, যার সমস্ত মেশিন চলছে, আর তুমি তার শিওরে বসে তার সেবা করছো, হতে পারে তার আগে তোমারই মরণ হবে। কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই, প্রস্তুতি নাও, নিঃশ্বাস বিশ্বাস করো মরণ হবে, কিন্তু মরণের পরেও শাস্তি হবে এটাও তুমি বিশ্বাস করো। এ থেকে কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين سوتران تمرا توبا کرو سود آسو نامرا توبا کری مِتّو کے شرن کرے مِتّو کے چوکر سامنے دیکھے سامنے دیکھ جی مِتّو روئے چھے سامنے دیکھ مِتّو تو وہ بھائی نہیں کچھ دن آگے ایکٹا لاش ایسے چھلو کوفینے سی لاشر کوفین تا وہی محیل مسجد دو تلائے رکھا ہوئے چھلو মহিলারা উপরে যাবে না, ভয় লাগছে, ওরে বাবারে যদি আমাকে এসে ধরে ধরে। ভয়টা কিসের? মৃত্যুর ভয় না, যে মরে গেছে তাকে ভয় করছে। কত বোকা মানুষ, যে মরে গেছে যে যায় সে চলে যায়, ফিরে নাহি আসে গো, সে আধার অমানিসায় চাঁদ নাহি হাসে গো, যে চলে গেছে সে তোমাকে আবার ধরতে আসবে, কি কোন কথা? মৃত্যুকে ভয় করে না, ভয় করছে কাকে? এই যে লাশ খাট 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 যে থাকে, লাশের খাট মসজিদে টাঙানো আছে, শেষ গাড়ি সবারই জন্য অপেক্ষা করছে। এই শেষ গাড়িতে মৃত্যু ব্যক্তি যে শায়িত, সেই শেষ গাড়িতে সকলের কাঁধে চড়ে কবরস্থানে শেষ যেখানে দুনিয়ার শেষ ঠিকানায় পৌঁছে যাবে, তারপর তার আসল ঠিকানা আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, সময় থাকতে প্রস্তুতি নেন। আমাদের সময় থাকতে যদি আমরা সচেতন হই, মৃত্যু সম্পর্কে যদি আমরা সচেতন হই, তাহলে আল্লাহ আমাদেরকে তওবা আমাদের তওবা কবুল করবেন। কিন্তু এমন সময় যদি আসে যখন প্রাণ কণ্ঠাগত হবে, যখন প্রাণ ঘর 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 করবে গলাতে, তখন যদি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করি, তাহলে কোনো লাভ হবে না। হাতে ধরে গড়ে রাখি তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। যারা কবর খুঁড়ছে, যারা হাতে ধরে লাশ নামাচ্ছে মাটিতে, তারাও এখনো নামাজি হতে পারেনি। কেন? তাদের এখনো ভয় হয়নি। মরণকে ভয় আছে, কিন্তু মরার পরে কি হবে, এই কবরে এসে কি হবে, তাকেও একদিন এখানে থাকতে হবে, একাকী থাকতে হবে। আরে যার কেউ নেই তার আল্লাহ আছে, ঠিক, যার কেউ নেই তার আল্লাহ আছে। এই লোকের কেউ ছিল না, সবাই আছি আমরা, কিন্তু আল্লাহর যদি আল্লাহর কাছে না হয় তাহলে সবাই থাকলেও আল্লাহ তার নেই। যদি কেউ যদি কেউ আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর কাজ না করে যায়, তার জন্য আল্লাহ নেই। শিকারী, এক শিকারী সব সময় তোতা পাখি, তোতা পাখিকে শিক্ষা দিত, যা শিখাবে তাই শিখবে। বলতো শিকারী আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাঁসনা নেহি। একজন তোতা পাখি এক দল পাখি পুষেছিল, তারপর বলছে শিকারী আসবে দানা দেবে জাল বিছিয়ে, আর খবরদার ফেঁসে যেও না। এটাকে খুব করে বুলি আউড়িয়ে তাকে শিখিয়ে দিল, শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাঁসনা নেহি। কিন্তু এরকম করতে করতে হঠাৎ করে সত্যিই কোনোদিন শিকারি এলো, জাল বিছিয়ে দিল, দানা ছড়িয়ে দিল। পাখি বলতে বলতেই, শিকারি আয়েগা বলতে বলতেই জালে ভেসে গেল। এই অবস্থাতে আমরা হাতে ধরে মৃত্যু দেখছি, চোখে মৃত্যু দেখছি, মনে মনে বলছি মৃত্যু কি হবে, কি হবে ভাই আমার, কি হবে, কিন্তু প্রস্তুতি নাই। আমরা জানছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী হয়ে কবরস্থানে যাচ্ছি, কবরে চাদর চড়াচ্ছি, আর সুয়েতা ভালকি আর এ ভালকি সে ভালকি, যেখানে গিয়ে আমরা মাজারে গিয়ে শিরিক করছি। আমাদের তৌহিদ নেই, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলেও আল্লাহকে একক রূপে মানতে হবে। সেখানে গিয়ে সন্তান চাইছি, সমৃদ্ধি চাইছি, সেখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চাদর বিছাচ্ছি। তো আমাদের এই রকম তোতা পাখির মতো, যে তোতা পাখিকে শিখিয়ে দেওয়া হলো শিকারি আয়েগা ডালা দানা ডালেগা জাল বিছায়েগা ফাঁসনা নেহি। আমরা সব বলছি কিন্তু ফাঁসনা নেহি নয়, ফেঁসেই আছি, সব কলেমা পড়েও আমরা তাতে ফেঁসে আছি। কার কোথা মোর বন্ধুগণ, কোথায় পুত্র পরিজন, কোথা মোর প্রিয়সিনী,
কোথা প্রিয় পাত্রী রে, এটা কোথায় বলবে কবরে গিয়ে, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে, বাড়ি বাড়ো কর বাড়ি বাড়ি করো তুমি, মিছে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, মাটি তোমার বিছানা, মরতে ভয় করি মরণ চাই না, তবুও মনে যেন মন তবু যেন মনে থাকে মরণ হবেই, আর মরণ হবেই না এমন মনে হচ্ছে, যেহেতু আমরা মরণের পরে কি হবে তা বিশ্বাস করি না। আল্লাহ আমাদেরকে পানাহ দেন। কিভাবে মৃত্যু হবে সে কঠিন অবস্থা আপনারা জানেন, আলেম ওলামার কাছে বহু শুনেছেন যে এমনভাবে জানকে কবজ করা হবে, কারো আসানের সাথে করা হবে, কিন্তু যত ভালোই লোক হোক মৃত্যুর একটা যন্ত্রণা আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, মৌতের জন্য কঠিন অবস্থা কঠিন যন্ত্রণা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যন্ত্রণা থেকে রেহাই পাননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি সহজে মরণ হলে এমন লোকদের মরণ দেখে আমি হিংসা করতাম, কিন্তু আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তার এত কষ্ট, তিনি নিজে নিজে ঘাম কপালে ঘাম, সেই ঘাম মুছতেন আর নিজের চেহারা থেকে নিজের চেহারাকে পানিতে হাত হাত ডুবিয়ে মাসাহ করতেন সেই কষ্টে, আর সেই সবসময় তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে সে জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আছে কঠিন যন্ত্রণা। সুতরাং সেই অবস্থায় তিনি রফিকুল আলা, আল্লাহুম্মা ফি রফিকুল আলা, আল্লাহ তাআলার সাথে মিলিত হলেন, আল্লাহ তাআলার কাছে পরজগতে তিনি পৌঁছে গেলেন। আর ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আমরা সূরা কাফে পড়ে থাকি, মৃত্যু সংবাদ মৃত্যু যন্ত্রণা তোমার আসবে, আর এর থেকেই তুমি ভাগছিলে পালিয়ে বেড়াচ্ছিলে কিন্তু কোনো উপায় নেই। জীবিত ছাগলকে জীবিত ছাগল ছাগল জীবিত থাকা অবস্থায় যদি তার ছাল ছিঁড়িয়ে নেওয়া হয় কতটা যন্ত্রণা হতে পারে, তেমনি তোমার জান যখন বেরিয়ে যাবে তার থেকেও বেশি যন্ত্রণা হবে। একটা জীবিত পাখিকে কিংবা একটা জীবিত মাছকে যদি ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয় ভাজার জন্য তার কতটা কষ্ট হতে পারে, তার থেকেও বেশি কষ্ট হবে তোমার যখন জান বের করা হবে, ফেরেশতা যখন জান কবজ করবে, যখন কোনো রহম থাকবে না, টাইম এসে গেলে এক সেকেন্ডও দেরি করা হবে না। সুতরাং সেদিন আর কোনো কোনো সময় থাকবে না, কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইজা বালাগাতি তারাকি ওয়া কিলা মান রাক, যখন তোমাদের মৃত্যুর সময় এসে যাবে প্রাণ কণ্ঠগত হবে তখন বলবে ওগো ডাক্তার দেখো শেষ মতো একবার দেখিয়ে দাও, ওগো সেলাইন দাও, ওগো ঝাড়ফুঁক করো, কিন্তু আল্লাহ তাআলা বলবেন ওয়াজান্না আন্নাহুল ফেরাক, তখন বুঝতে পারবে যে এবার তাকে ছেড়ে যেতে হবে। ওয়ালতাফাতি সাক ও বিসাক, ট্যাঙ্গে ট্যাঙ্গ জড়িয়ে যাবে, ইলা রব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক, সেই দিনে যেতে হবে রবের কাছে। আমার গর্ব গৌরব যত সব হলো অবসান, হে চির সত্য তোমারে আজি করি যে আত্মদান, লৌহ কঠোর এই বাহুমর তরবারি খুরধার, বন্ধু আজিকে শক্তি যোগাতে কেউ নাহি হে তার, আর কেউ আসবে না, তোমার বোমাও থাকবে না আর তোমার পিস্তলও থাকবে না তোমাকে বাঁচাতে, চলো হে পথিক আপনার জনে ভাসায় নয়ন নিরে, খেলা শেষ হলো ধীরে চলো ওই মরণ সাগর তীরে, সবাইকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে, সাবধান হও, আবারও বলছি সাবধান হও। তারপরে মরণের পরে যান কবজ করা হবে, আকাশ দিকে তোলা হবে, আকাশ সত্য আকাশ, আকাশে নিজেতে যদি মোমেনের রাস হয় মোমেনের যান হয় তার জন্য তো সুসংবাদ, আর যদি কাফেরের যান হয় কার জন্য আসমানের দরজা খোলা হবে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত, যেমন একটা উট একটা সূচের ছিদ্র দিয়ে পার হতে পারে না, সেই ব্যক্তির যে কাফের হবে মুনাফিক হবে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আর তার জন্য যে আজাব হবে হুম মিন জাহান্নামা লাহুম মিন জাহান্নামা মিহাদ, জাহান্নামের বিছানা হবে তার বিছানা, ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, আর ঢাকা নেওয়ার জন্যেও আগুনের ঢাকা হবে, কাযালিকা নাজজি যালিমিন, এইভাবে আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। সুতরাং মৃত্যু মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুকে সামনে দেখে মৃত্যুকে স্মরণ করুন, যে স্মরণ করলে পরে কাজে লাগবে, যে স্মরণ করলে পরে আমি প্রস্তুতি নিতে পারবো, চিনি চিনি করলে যেমন মুখ মিষ্টি হয় না, মরতে হবে করলে তেমন মরণকে স্মরণ করার কোনো লাভ হয় না,
আগুন আগুন বললে বা আগুন আগুন লিখে যদি চালে গুঁজে দেওয়া হয় আগুন লাগবে না যতক্ষণ না আমরা সেটা বাস্তব রূপে বাস্তবে আগুন লাগাই মনের ভিতরে যদি বাস্তবতা আনতে পারি তবে আমরা দিতে বাঁচতে পারবো প্রস্তুতি নিতে পারবো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার কাঁধে হাত দিয়ে বললেন কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব তুমি দুনিয়ার মধ্যে বাস করো যেন তুমি একজন প্রবাসী লোক একজন বিদেশি লোক বাইরের লোক আওয়াবের সাবিল অথবা তুমি পথচারী মুসাফির যেন তুমি পথে চলছো তোমার ঠিকানা নয় আসল ঘর তোমার হচ্ছে আখেরাত আর ইবনে ওমর বলতেন ইজাম সাইতা ফালা তান্তাজিরি সাবাহ যদি তোমার সন্ধ্যা হয় সকালের অপেক্ষা করো না সকাল হওয়ার আগেই তুমি চলে যাবে ওয়াইজা আসবাহতা ফালা তান্তাজিরি মাসাহ আর যদি যখন তোমার সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না খবরদার খুজ মিন সেহাতি কালিমা রাদিক তোমার এখন তুমি সুস্থ আছো অসুস্থ হওয়ার আগে তুমি সচেতন হও অমিন হায়াতি কালিমাউতেক তুমি এখন জীবিত আছো মরণ আসার আগে তুমি সচেতন হও লাও হ্যাঁ মরে গেলে মানুষ আরাম পেয়ে যায় অনেকে বলে লোকটা মারা গেল গো আরাম পেয়ে গেল আরে আরাম কোথা পেলো এর থেকে বড় ব্যারাম আছে মরণের পরে তোমার বিশ্বাস নেই হয়তো মরে গেলে মানুষ আরাম পায় না হ্যাঁ আরামের মানুষ আরাম পায় যে মানুষ দুনিয়াতে ভালো লোক ছিল পরকালে তার শান্তি আছে সে ব্যক্তি কষ্ট পাচ্ছিল সে আরাম পেয়ে যাবে কিন্তু যার মৃত্যুর পরের প্রস্তুতি নেই সে কোনোদিন আরাম পাবে না সে জাহান্নামে গেলে পরে শাস্তি ভুগতেই থাকবে লাউ আন্না ইজা মিথনা তারাখনা লাকানাল মাউতু রাহাতাল লিকুল্লি হাই যদি মৃত্যুর পরে আমাদেরকে ছেড়ে দেওয়া হতো তাহলে প্রত্যেক কষ্ট যে কষ্ট পাচ্ছে সে চাইতো যে আমার যেন মৃত্যু হয়ে যায় ওয়ালাকিন্না ইজা মিথনা বুইসনা কিন্তু সমস্যা হচ্ছে মরণের পর একদিন উঠতে মরণের পরে শাস্তি মরণের পরে হিসাব শুরু হবে ওয়ানাসআল আন কুল্লি শাইইন আর প্রত্যেক জিনিস সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تمي আমাদেরকে তৌফিক দাও যেন মরণ দেখে মরণকে স্মরণ করতে পারি